এবার 25শে বৈশাখ মন খারাপ করা পদ্য বলে কাটিয়েছি। এবার 22শে শ্রাবণ খুব একাকী। এবার আষাঢ়স্য প্রথম দিবসে তুমি হীন সখা, মনে গান ও রবীন্দ্র সংখ্যার ছোট্ট পত্রিকা নিয়ে তেপান্তরে মাঠ পেরোবার স্বপ্ন দেখতাম তোমায় নিয়ে। গড়ের মাঠের ঠাঠা রোদ্দুরে বালকের মতো হাসতে হাসতে গিয়েছ তুমি, ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছ কোন সকালে। এবছর গৃহবন্দী আমি, তোমার গান শুনিনি, হাসি শুনিনি, পাগলামির ধ্বজা উড়িয়ে একাডেমি নন্দন চত্বরে রাঙামাটির পথ খুঁজে বের করার আনন্দে মেতে উঠিনি। 22শে শ্রাবণ নিমতলা মহাশ্মশানে প্রত্যেক বছর লঞ্চের ভোঁ, মাঝি মোল্লাদের হই হল্লার মাঝেই দেখেছি সত্য স্বামীহারা বিধবার কান্না ও শুঁড়িখানার দিদার বাওয়ালি, আর তুমি গঙ্গার দিকে মুখ করে গিয়েছ। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগি। আছে দুঃখ আছে মৃত্যু। এবছর তুমিহীন 22শে শ্রাবণ, পয়লা আষাঢ়, আমাদের নতুন সঙ্গীত নির্মাণ কালিদাস ফিস ফিস করে গান গায়, প্রজাপতি নতুন নামে ডাকে প্রত্যেকবার, শুনছ ও মৎস্যকন্যা, এবার তুমি আমার কাছে নয়াঞ্জলি হলে, বর্ষা এবার আদর করে ফুলিয়ে দেবে কতবারই নামটি তোমার, ভিজিয়ে দেবে ভাসিয়ে দেবে কালিদাসের কাব্যকে। তখন তুমি দীঘল আঁখি, তখন তুমি পদ্ম পাখি, ভিজে যেতাম ভেসে যেতাম তোমার চোখে চোখ রেখে ঠিক। এবার প্রথম বর্ষায় গৃহবন্দী, শুষ্ক অতি শুষ্ক হয়ে তোমার অপেক্ষায়, তুমি তুমি শুধু তুমি, একবার প্রাণ ভরে ডাক দাও সখা, একবার প্রাণ ভরে ডাক দাও।